তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা জানবো বায়ু দূষণ বা এয়ার পলিউশন সম্বন্ধে। প্রথমে জানবো বায়ু দূষণ কাকে বলে, তারপর জানবো গ্রিন হাউস গ্যাস কী কী, গ্রিন হাউস এফেক্ট এবং তার ফল কী, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা এসপিএম কী, অ্যাসিড বৃষ্টি কাকে বলে এবং অ্যাসিড বৃষ্টির প্রভাব কী। বায়ু দূষণ কাকে বলে, বায়ু দূষণের সংজ্ঞা আমরা এইভাবে দিতে পারি, বাতাসের যে কোনো বস্তু যদি এমন মাত্রায় থাকে যা মানুষ এবং তার পরিবেশের পক্ষে ক্ষতিকারক তাকে বায়ু দূষণ বলে। এই সংজ্ঞাটা কার দেওয়া, হুয়ের দেওয়া, হুকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অর্থাৎ তাহলে বায়ু দূষণ কাকে বলবো, বাতাসে এমন কিছু বস্তু থাকবে যা মানুষ বা যে কোনো জীবদের পক্ষে ক্ষতিকারক তাকেই বলবো বায়ু দূষণ। এখানে দেখো এই ছবিটা দেখো, আগ্নেয়গিরি, জমিতে চাষবাসে যে করা হয় সেখানে যে কীটনাশকগুলো আমরা স্প্রে করি, কলকারখানা, যানবাহনের ধোঁয়া, বাড়িঘরের ধোঁয়া, বাড়িঘর থেকে নির্গত হয়, এইখান থেকে কী কী বেরোয়, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ঠিক আছে, অ্যামোনিয়াম, এইসব পদার্থগুলোকে বলা হয় প্রাথমিক দূষক পদার্থ বা প্রাইমারি পলিউটেন্ট। এই প্রাথমিক দূষক পদার্থগুলো আবার কী হয়, পরস্পর যুক্ত হয়ে তৈরি করা হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট বা গৌণ দূষক পদার্থ। তাহলে গৌণ দূষক পদার্থ কোনগুলো, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড, অ্যামোনিয়াম, ওজোন, পার্টিকুলেট ম্যাটার, এছাড়া প্যান, পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এইগুলো এগুলো হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট বা গৌণ দূষক। এবার চলে আসি গ্রিন হাউস গ্যাস। তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো, তো সেগুলো আমরা একবার দেখে নিই, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস, ঠিক আছে। গ্রিন হাউস গ্যাস হচ্ছে এক রকমের দূষক পদার্থ। এই দূষক পদার্থগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে থেকে পৃথিবীর উষ্ণতাকে বাড়িয়ে দিচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে কি, কার্বন ডাইঅক্সাইড। কত পার্সেন্ট, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য 49% হচ্ছে এই কার্বন ডাইঅক্সাইড দায়ী। তারপর আছে মিথেন 18%, নাইট্রাস অক্সাইড 6%, ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি কত পার্সেন্ট, 14%, জলীয় বাষ্প অন্যান্য গ্যাস এগুলো 13%। তাহলে এই গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস কেন বলে সেটা আমরা জানব। তাহলে গ্রিন হাউস এফেক্ট ও তার ফলটা দেখি। এখানে তোমরা একটা বাড়ি দেখতে পাচ্ছ, এরকম বাড়ি শীত প্রধান দেশে খুব বেশি দেখা যায়, কারণ সেখানে সূর্যের আলো কম পড়ে, তার ফলে উষ্ণতা অনেকটাই কম। কিন্তু উদ্ভিদের বৃদ্ধির জন্য উষ্ণতা দরকার, কি দরকার, উষ্ণতা দরকার। সেই জন্য এরকম বাড়ি করার ফলে সূর্যের আলো যখন এই ভেতরে প্রবেশ করে তখন সেটা আর বেরিয়ে যেতে পারে না, তাহলে ঘরের ভেতরটা কি হয়, উষ্ণ থাকে। এটাকে বলছে গ্রিন হাউস। তাহলে উষ্ণতা বৃদ্ধি করার জন্য এরকম বাড়ি তৈরি করা হয়। এবার তাহলে গ্রিন হাউস এফেক্টটা কি, গ্রিন হাউস এফেক্ট হচ্ছে এই যে সূর্যের ভেতরে অনেক রকমের আলোকরশ্মি থাকে, অর্থাৎ বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি থাকে। সূর্য থেকে যখন পৃথিবীতে আলো আসে তখন পৃথিবী পৃষ্ঠে শুধুমাত্র কম তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো প্রবেশ করতে পারে। এবার যে আলোগুলো প্রবেশ করলো, যে কম তরঙ্গদৈর্ঘ্যের আলোগুলো পৃথিবীতে প্রবেশ করলো, সে যখন পৃথিবীতে পৃষ্ঠে পড়ে সে তখন বিকিরিত হয়। সেই সময় এই আলোগুলো আবার দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্যের ইনফ্রারেড আলোতে পরিণত হয় বা অবলোহিত রশ্মি। এই রশ্মিগুলোর ক্ষমতা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি করা। তাহলে এই রশ্মিগুলো যখন আবার প্রতিফলিত হয়ে মহাশূন্যে যাওয়ার চেষ্টা করে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে যে গ্রিন হাউস গ্যাসগুলো আছে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, এইগুলো দ্বারা শোষিত হয় অথবা এগুলো দ্বারা
প্রতিফলিত হয়ে আবার সেই আলোগুলো পৃথিবীর দিকে ফিরে আসে। এইভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। একেই বলছে গ্রিন হাউস এফেক্ট। এই গ্রিন হাউস এফেক্টের ফলে কি হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, তার ফলে মেরু অঞ্চলের বা পার্বত্য অঞ্চলের যে বরফগুলো আছে সে বরফগুলো গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে পৃথিবীর জলস্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, এছাড়া জলবায়ুর পরিবর্তন হচ্ছে। আমার একটা ভিডিও আছে এই গ্রিন হাউস এফেক্টের উপরে, সেই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখতে পারো। গ্রিন হাউস গ্যাস সম্পর্কে পুরো বিস্তারিত বর্ণনা করা আছে। এবার চলে আসি সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা এসপিএম কি। বাতাসে গ্যাস ছাড়াও কিছু এরোসেল বা ধূলিকণা থাকে, এছাড়া নানা ধরনের কণা বা বস্তু থাকে যাদের ব্যাস 10 মাইক্রোমিটারেরও কম, সেগুলোকে বলা হয় সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। এরা বাতাসে খুব সূক্ষ্মভাবে ভেসে থাকে, বাতাসের মধ্যে এরা কয়েক সপ্তাহ থাকতে পারে। এইগুলো হচ্ছে এক রকমের দূষক পদার্থ, যেমন যানবাহন, কোনো কিছু দহন করা হলো, কোনো কিছু পোড়ানো হলো, ট্র্যাক্টর চালানো হয় জমিতে, এগুলো থেকে সরাসরি এই পার্টিকুলেট বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার বা এসপিএমগুলো বাতাসে চলে আসে। এছাড়া এই ধোঁয়ার মধ্যে কিন্তু কিছু পেট্রোল বা ডিজেলের বিন্দু থাকে, এই বিন্দুগুলো সূর্যের আলোর সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার তৈরি করে। এটা হচ্ছে গৌণভাবে তৈরি হয়। এছাড়া সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার আর কি কি হতে পারে, যেমন পরাগরেণু, বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া, স্মোক অর্থাৎ বিড়ি সিগারেটের ধোঁয়া, সিমেন্ট কারখানা থেকে যে ধোঁয়াগুলো বেরোয় সেই ধোঁয়াগুলো, এগুলো সব কিন্তু এই এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারের মধ্যে পড়ছে। এবার চলে আসি অ্যাসিড বৃষ্টি কাকে বলে। জলের পিএইচ কত, 7, এটা আমরা সবাই জানি। পিএইচ যখন 7-এর ওপরে যায় তখন সেটা হচ্ছে ক্ষার, এবং পিএইচ যখন 7-এর নিচে নেমে আসে সেটা হয় কি, অ্যাসিড। বৃষ্টির জলের পিএইচ হচ্ছে 6 থেকে 7-এর মধ্যে। এবার এই পিএইচ যখন 5.6-এর নিচে নেমে আসে তখন তাকে বলছে অ্যাসিড বৃষ্টি। এই অ্যাসিড বৃষ্টি শুধুমাত্র বৃষ্টির জলের মাধ্যমেই নেমে আসে না, তুষার, শিশির এর মাধ্যমেও কি পৃথিবীর বুকে নেমে আসে। তাহলে এর ভেতরে কি থাকে, এর ভেতরে থাকে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডগুলো এই বৃষ্টির জল, তুষার, শিশিরের মাধ্যমে পৃথিবীর বুকে নেমে আসে, তখন আমরা বলবো তাকে অ্যাসিড বৃষ্টি। তাহলে এই নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড কীভাবে তৈরি হচ্ছে, বিভিন্ন কলকারখানা থেকে কী তৈরি হচ্ছে, নাইট্রোজেনের অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড, এগুলো কী করে বাতাসে চলে যায় অর্থাৎ বায়ুতে চলে যায়, তখন এরা জলের সাথে বিক্রিয়া করে। এখানে একটা রিয়াকশন দেওয়া আছে, দেখো নাইট্রিক অ্যাসিড তৈরি হচ্ছে এনোর সাথে একটা O3 অর্থাৎ ওজনে বিক্রিয়া করলে কী হলো, কী তৈরি হলো, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে আবার অক্সিজেনের বিক্রিয়া করে তৈরি হলো নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ঠিক আছে। নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ট্রাইঅক্সাইড এরা পরস্পর বিক্রিয়া করে তৈরি করলো N2O5। এই N2O5 এর সাথে আবার জল বিক্রিয়া করে তৈরি হয় নাইট্রিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড কীভাবে তৈরি হয়, সালফার ডাইঅক্সাইডের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করে। সালফার ট্রাইঅক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করে কী তৈরি করছে, সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। বায়ুতে উপস্থিত দূষক পদার্থগুলো কি এই অ্যাসিড সৃষ্টির জন্য দায়ী, মেইনলি কি নাইট্রোজেনের অক্সাইড এবং সালফারের অক্সাইড। এই যখন এগুলো বৃষ্টি হিসেবে মাটিতে নেমে আসে তখন সেটা মানুষের উপরে সরাসরি ক্ষতি না করলেও বিভিন্ন জীবদের উপরে এগুলো খুব সাংঘাতিক প্রভাব ফেলে। তাহলে দেখে নিই কী কী প্রভাব ফেলে। এখানে দেখো বিভিন্ন সৌধগুলো আছে, এই সৌধগুলো কী দিয়ে তৈরি,
কি দিয়ে তৈরি? মার্বেলের সৌধগুলো, অর্থাৎ এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট। তাহলে অ্যাসিড ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে, তাহলে দেখো এগুলো ক্ষতের সৃষ্টি হয়ে গেছে। মনুমেন্ট, স্মৃতিসৌধ, লোহা, বাড়িঘর, এইগুলোর উপরে কিন্তু অ্যাসিড বৃষ্টির একটা প্রভাব থাকে। এই অ্যাসিড বৃষ্টি হলে কি আর মাটি অম্ল হয়ে যায়, তাহলে চাষবাসের পক্ষে যেগুলো সুবিধাজনক নয়। উদ্ভিদ ও প্রাণীর উপরে প্রভাব ফেলে, এখানে দেখো গাছগুলোর উপরে অ্যাসিড বৃষ্টি হয়েছে, তাহলে কি অবস্থা? পুরো একদম নষ্ট হয়ে গেছে। শস্য উৎপাদন হ্রাস পায়, মানুষের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। এই অ্যাসিড বৃষ্টির প্রতিকার কি করে করতে হবে? তাহলে তাপবিদ্যুৎ কেন্দ্র বা শিল্প কারখানা থেকে নাইট্রোজেনের অক্সাইড ও সালফারের অক্সাইডের গ্যাসগুলি নির্গত হয়, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। এছাড়া জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে, অর্থাৎ এর বিকল্প ব্যবস্থা করতে হবে। এই বায়ু দূষণ মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টির জন্য দায়ী, যেমন হাঁপানি, ব্ল্যাক লাং, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, অ্যালার্জি, এগুলো হচ্ছে বায়ু দূষণের ফল। থ্যাংক ইউ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে যাতে পরবর্তী ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।